ও মুসলমান ভাইরা, আমার আপনার নবী বলেছেন যদি কোন আমার উম্মত একবার বিসমিল্লাহ পাঠ করে আমার ওই উম্মতের আমলনামায় একটা নয় দুইটা নয় আল্লাহ রাব্বুল আলামিন 10,000 নেকি দান করবেন। কয় হাজার নেকি? একবার পড়লে 10,000 নেকি পাওয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর কি লাভ হবে? মুসলমান বন্ধুরা রে, তুমি একবার বিসমিল্লাহ বলবা তোমার আমল নামায় ফেরেশতারা 10,000 নেকি লিখে দিবেন, 10,000 গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন এবং আল্লাহ পর্যন্ত পৌঁছার যতগুলো মাধ্যম যতগুলো রাস্তা আছে আল্লাহ রাব্বুল আলামিন 10,000 মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন। তাহলে আমরা তো পড়বো তো ইনশা আল্লাহ, প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ শুরু করবেন, আলহামদুলিল্লাহ বলে কাজ শেষ করবেন। আপনার দুনিয়ার কৃষি কাজ হলো, ফ্যাক্টরির কাজ হয়ে গেল, মাঝখানে থেকে যেই কয়েক ঘন্টা আপনি কাজ করলেন এই কয়েক ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমল নামায় নফল ইবাদতের সওয়াব লিখে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। মা বলে একটু বেশি পরে কি একজন আল্লাহর বান্দি আবেদা, নাম হলো মোমেনা, নাম সুন্দর নাম কি মোমেনা, সে প্রত্যেকটা কাজের শুরুতে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, সকালবেলা উঠান ঝাড়ু দিবে, হাতের ভিতরে ঝাড়ু নিয়ে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, স্বামীকে খানা দেওয়ার সময় পরে বিসমিল্লাহির রহমানির রহিম, ঘরে দরজা দেওয়ার সময় পরে বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে মেয়েটা ভালো না? খুব আল্লাহওয়ালা একজন স্ত্রী পাইছে, কিন্তু ঘটনা হলো তার স্বামী হলো মুনাফিক মার্কা। জোরে কোন নাউজুবিল্লাহ। তার স্বামীর কাছে আল্লাহর নাম ভালো লাগে না, মুনাফিক মার্কা স্বামী, বিসমিল্লাহ ভালো লাগে না তার স্বামীর কাছে, আলহামদুলিল্লাহ ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না। এই মুনাফিক মার্কা স্বামী বারবার তার স্ত্রীকে ডাক দে, কয় শোন তুই বিসমিল্লাহ এত বেশি বারবার বিসমিল্লাহ পড়িস কেন, আমি তোরে মানা করে দিলাম। জোরে কোন নাউজুবিল্লাহ। ওই মোমেনা তার স্বামী তার স্ত্রী ডাক দে, কয় স্বামী আমার, আমি যখন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করি আমার দিলের ভিতরে আল্লাহর মহব্বত সৃষ্টি হইয়া যায়, আমি তোমার কথা শুনবো না। ও মুসলমান ভাইরা, অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা, একদিন আল্লাহর বান্দী মোমেনা পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, ইন কালামিনাল মুরসালিন, আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম। পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, এটা কি নেকির কাজ না? মুনাফিক মার্কার স্বামী ডাক দে, কয় আমারে খানা দাও, স্ত্রী ডাক দা, কয় শোনেন আমার আর কয়েকটা লাইন বাদ আছে, আমি যখন রুকুতে যখন থামব ওই সময় আমি আল্লাহর কালাম কোরআনকে বন্ধ করে আমি রেহাল দিয়ে সুন্দর করে আমি রেখে দিয়ে আমি আপনাকে খাবার দিব, কিন্তু সহ্য করতে পারলো না। ওই মুনাফিক মার্কা স্বামীর সিনার ভিতরে আল্লাহর ভয় নাই, যে এই কলবের ভিতরে আল্লাহর ভয় নাই তার ভিতরে কোরআনেরও মহাব্বত নাই। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসে আল্লাহর বান্দী পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, ওই সময় জাবেদ আলীর সহ্য হয় নাই, সঙ্গে সঙ্গে একটু দয়া করলো না, একটু অনুধাবন করলো না, ওই জাবেদ আলী ডান পা দিয়ে কোরআনকে আঘাত করলো। জোরে কোন নাউজুবিল্লাহ।
কি করছে কোরআনকে ডান পা দিয়ে বল যেমন কিক করে ওভাবে লাথি মারছে জোরে কোন নাউজুবিল্লাহ আল্লাহ কি বিচার করতে পারে না কোরআনের অবমাননা করলে আল্লাহ কি বিচার করতে পারে না পারে ইসলামের বিরুদ্ধে কথা বললে কোরআনের বিরুদ্ধে কথা বললে উলামায়ে কিরামের বিরুদ্ধে কথা বললে আল্লাহ এই দুনিয়াতেই বিচার করতে পারে জোরে কোন ঠিক কি না তুমাশু মাগরুরে আজহেল মে খোদা তুমাশু মাগরুরে আজহেল মে খোদা দের গিরাদ সক্ত গিরাদ মরতোরা দের গিরাদ সক্ত গিরাদ মরতোরা ও মুসলমান ভাইরা আমি আপনি আল্লাহর বিধান পালন করি না আমি আপনি নবী আদর্শ জীবনে বাস্তবায়ন করছি না আমি আপনি অন্যায় করেই যাচ্ছি আমি আপনি নামাজ কামাই দিয়ে যাচ্ছি কিন্তু আমরা মনে করি আল্লাহ তো ধরে না ও মুসলমান ভাইরা আল্লাহ কিন্তু ধরেন না আল্লাহ কিন্তু ধরলে আর সার দিবেন না আল্লাহ সুযোগ দেয় কি দেয় কথা বলেন সুযোগ দেয় যে বান্দাকে আমি নিজ কুদরতি হাত দিয়ে বানাইছি এই বান্দাকে আমি কেমনে শাস্তি দেই জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ কত দয়ালু যদি দয়ালু না হইতো আমার আপনার কি এই চেহারা থাকে যেতু অন্যায় করি এই মাহফিলে এমন কোন ব্যক্তি আমরা বক্তা সহ কেউ কি বলতে পারবো যে আমার গুনাহ নাই বলতে পারবো হাজারো গুনাহ করেছি ভাই গ্রামের মানুষ জানে না মা জানে না কিন্তু জানে কে আল্লাহ সাত্তার নামের খাতিরে আমার আপনার গুনাহগুলো আল্লাহ ঢেকে রাখে দেয় একটু সুযোগ দেয় যে কোন সুবহানাল্লাহ ও মুসলমান ভাইরা বলতেছিলাম আল্লাহ কিন্তু পারে বিচার করতে তৎক্ষণাৎ বিচার করতে পারেন কিন্তু আল্লাহ সহজেই ধরেন না আল্লাহ যখন ধরবেন কিন্তু আমাকে আপনাকে ছাড়বেন না মরহুম মাওলানা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই কিতাবের মধ্যে লিখছেন যে একজন ঋষি ঋষির কাছে একজন মুসলিম নারী গেছে স্বামী স্ত্রী বিবাহ হওয়ার পর দীর্ঘ দশ বছর বারো বছর চলে গেছে অতিবাহিত হয়ে গেছে কিন্তু গর্ভে কোনো সন্তান আল্লাহ দেন না আচ্ছা বলেন তো সন্তান দেওয়ার মালিক কে যারা বলেন সন্তান দেওয়ার মালিক কে রিজিক দেওয়ার মালিক কে না কোনো খাজা বাবা দয়াল বাবা হেলাল বাবা কোন বাবা কিন্তু সন্তান দিতে পারে না ভাই মনে রাখবেন আজকে আমার আপনার মা বোন যেদিন থেকে আল্লাহর দরবার ত্যাগ করেছে যেদিন থেকে মাখলুকের পিছনে দৌড়াইছে বিভিন্ন মাজারে গিয়ে গিয়ে সন্তান চায় দেরে বাবা দে একটা সন্তান দে কামাই খাইবার নাই কো দরকার মাটি দিবার দে জোরে কোন নাউজুবিল্লাহ ও মুসলমান ভাইরা দশটা বছর পার হয়ে গেল স্বামী স্ত্রী তারা পরস্পর তারা পরামর্শ করেছিল আল্লাহ যদি একটা সন্তান দিত ওই সন্তানকে আমি বানাইতাম হাফেজে কোরআন কিন্তু সন্তান আল্লাহ দেয় না আল্লাহ যাকে ইচ্ছা ছেলে সন্তান দেন যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন আর যাকে ইচ্ছা ওয়াজআলহুর আকিমা আর যাকে ইচ্ছা বন্দা করে রাখেন সন্তান দেন না ছেলেও দেন না মেয়েও দেন না এই শক্তি এই পাওয়ার কার কাছে কথা বলেন আল্লাহর কাছে কিন্তু পাড়া প্রতিবেশী মহিলারা কিছু কিছু মহিলা আছে ভালো না কি কথা বলেন এই বিভিন্ন কুমন্ত্রণা করে ওই মহিলার সাথে কেউ ঠিক মতো কথা কয় না সকালবেলা দেখা হলে কয় হাই রে সকালবেলায় আটখুরার পা দেখলাম জোরে কোন নাউজুবিল্লাহ ও মায়ে কথা বলবেন না আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আপনাকেও সন্তান না দিতে পারতেন জোরে কোন ঠিক কিনা মুসলমান মা বোনেরা শুনে রাখেন সন্তান
দেওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ 12টা বছর পার হয়ে গেল দম্পতির জীবনে একদিন ওই মুসলিম নারী আর সহ্য হয় না সে শুনতে পাইল তার পাড়ার বাড়ির পাশে এক বাড়িতে একজন একজন ঋষি আসছে গণক আসছে কি আসছে আসছে আসার পরে যায় মনে বসে তো মুসলমানদের তো চেহারা দেখলেই তাদের ভিতরে এই কপালের ভিতরে ঈমানের নূর দেখা যায় জোরে কোন ঠিক কি না দেখে বলতেছে তুমি কি মুসলমান কয় হ্যাঁ আমি মুসলমান কয় মা তুমি কি জন্য আসছো কয় আমি আসছি যে আমার সন্তান হয় না কয় ভগবান তোমারে একটা সন্তান দিবে জোরে কোন নাউজুবিল্লাহ কি কয় ভগবান একটা সন্তান দিবে তোমাকে একটা তদবীর করতে হবে তুমি পারবে কি মুসলিম নারী ডাকদা কয় হ্যাঁ আমি পারবো ডাকদা বলে বলেন কি আমল করব ওই ঋষি ডাকদা কয় ও মুসলমান মা যখন তোমার মিন্স বন্ধ হয়ে যাবে এরপর যখন স্বামী স্ত্রী মিলন তোমরা করবা ওই ফরজ গোসল করার জন্য যখন তোমরা বাথরুমে ঢুকবা ওই বাথরুমের ভিতরে একটা উসু একটা ফিরা রাখবা ওই ফিরার উপরে এই মানব জাতির মহা সংবিধান তোমাদের কোরআন ওই গোসলখানার ভিতরে কোরআনটা রেখে ওই কোরআনের উপরে বসে বসে তুমি গোসল করবা জোরে কোন নাউজুবিল্লাহ আর জোরে কোন নাউজুবিল্লাহ তখন এই মুসলিম নারী বাড়িতে শাশুড়ি ছিল না একদিন এই মুসলিম নারী শয়তানের ধোকায় পড়ে এই কাজ করার জন্য যখন বাথরুমে ঢুকেছে একবার মাত্র মাথায় পানি ঢালার পর আমার আল্লাহ রব্বুল আলামিন তার চেহারাকে আল্লাহ শুকর বাড়ায়া দিয়েছে জোরে কোন নাউজুবিল্লাহ আল্লাহ মুহূর্তের মধ্যে দূরে ফেলছেন ও মুসলমান ভাইরা দেখা যায় বউ আর বাড়িতে আসে না কি ব্যাপার ঘরের ভিতর থেকে কোথায় গেল সন্ধান অনুসন্ধান চালানোর পর দেখা গেল একটু পর পর বাথরুমে থেকে চিৎকার আওয়াজ শোনা যায় ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়েছিল এবার কয়েকজন ব্যক্তি গিয়ে যখন ওই দরজায় আঘাত করার পর দেখতে পেল ওই বাথরুমের ভিতরে কোনো মানুষ নাই হাত আর পা আছে কিন্তু চেহারাটা হলো শুকুরের মতো জোরে কোন নাউজুবিল্লাহ ও মুসলমান ভাইরা আল্লাহ কিন্তু যে কোনো মুহূর্তে আমাকে আপনাকে ধরতে পারেন কিন্তু আমাকে আপনাকে আল্লাহ সুযোগ দেন জোরে কোন ঠিক কি না ও মুসলমান ভাইরা মুমিনার স্বামী ওই আল্লাহর বান্দা জাবের যখন কোরআনে আঘাত করেছে ওই সময় আল্লাহর বান্দি দুইটা হাত আসমানের দিকে উঠায়া আল্লাহকে ডাক ডাক কয় আল্লাহ আমি তোমার দুর্বল বান্দি আল্লাহ আমি তো তোমার কোরআনের ইজ্জত রক্ষা করতে পারলাম না আল্লাহ আমি তোমার কোরআনকে ভালোবাসি আমি তো বারবার কাজের শুরুতে আমি বিসমিল্লাহ পড়ি আমার স্বামী তো দেখতে পারে না আল্লাহ তুমি আমার স্বামীকে তুমি হেদায়েত দাও জোরে কোন আমিন এরপরেও সুযোগ পাইছে যে কিছু কয় না হাত পা তো কিছু হইল না একদিন পরীক্ষা করতেছে যে আমি আমার স্ত্রীকে আমি পরীক্ষা করব ও এত বিসমিল্লাহ বলে আল্লাহর নাম বলে বলছে কি স্বামী একটা ব্যাগের ভিতরে আগের যুগে ব্যাগ ছিল থলি ওই যে কাপড়ের ব্যাগ ছিল না যারা মুরব্বি ছিলেন জানেন ওই ব্যাগের ভিতরে রূপার টাকা দিয়া বলছে এই টাকাগুলো তুমি রেখে দাও ওই টাকার থলি হাতে নিয়ে আল্লাহর বান্দি মোমেনা যখন হাত দিয়ে ধরেছেন পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম এবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে টাকাটা রেখে দেওয়ার এক জায়গায় রেখে দিলেন স্বামী লক্ষ্য করলেন একদিন মোমেনা বাড়িতে নাই ওই মুনাফিক মার্কার স্বামী ওই টাকাটা ওখান থেকে নিয়ে ওই বাড়ির কূপের ভিতরে নিক্ষেপ করলো জোরে কোন নাউজুবিল্লাহ
সে কি করবে স্ত্রীকে সুর বানাবে স্ত্রীকে বলবে দেখ তুই এত বিসমিল্লাহ পড়িস তোর বিসমিল্লাহ গেল কোথায় জোরে কর নাউজুবিল্লাহ ও মুসলমান ভাইরা একটু পর আসে ডাকতে বলে ও মুমিনা টাকার থলিটা দাও ও মুসলমান ভাইরা কিতাবের ভিতরে আসে আল্লাহর বান্দি যখন টাকা পাওয়ার জন্য যখন তার ঘরের দিকে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে ডাকতে বলেন যাও জিব্রাইল যাও যেই বান্দি সব সময় আমার নাম মোবারক উচ্চারণ করে থাকে আমার বান্দিকে তার স্বামী লাঞ্ছিত করতে চায় আমার নামকে সে লাঞ্ছিত করতে চায় জিব্রাইল তুমি যাও আমার ওই বান্দি টাকা রাখার জায়গায় হাত রাখার পূর্বেই টাকার তহফিল দিয়ে দাও জোরে কোন মারহাবা এবার টাকার তহফিল হাত দিছে সামনেই টাকার তহফিল পেয়ে গেছে জোরে কোন আল্লাহু আকবার স্বামী চিন্তা করতেছে কি ব্যাপার আমি টাকা দিলাম ফালায়া এই টাকা কিভাবে আইলো রাত্রিবেলা ডাক দা কয় শোনো মোমেনা আমার যেন কেমন লাগছে আমার মনে হয় আমার সিনার ভিতরে আল্লাহর মহব্বত তৈরি হইছে জোরে কোন সুবহানাল্লাহ ডাক দা কয় মোমেনা শোন আমি তো তোকে লাঞ্ছিত করার জন্য আমি তোমাকে অপমান করার জন্য আমি টাকার থলিটা আমি পুকুরে আমি ওই কূপের ভিতরে ফেলে দিয়েছিলাম এই টাকাটা কেমনে আসলো এবার মোমেনা ডাক দা কয় তুমি আমাকে লাঞ্ছিত করতে পারো কিন্তু আমার আসমানের মালিক আমাকে সম্মান দান করবে জোরে কোন সুবহানাল্লাহ ওই সময় জাবেদ আলী তার স্ত্রীকে ডাক ডাক কয় মোমেনারে শোন আমি আজকে থেকে তওবা করলাম আর আমি কোনদিন নামাজ কামাই দিব না আমি আজকে থেকে আমি প্রতিজ্ঞা করলাম আমি প্রত্যেকটা কাজের শুরুতে বলবো বিসমিল্লাহির রহমানির রহিম জোরে কোন আল্লাহু আকবার এই বিসমিল্লাহর পাওয়ার আছে না নাই আছে কিন্তু আমাদের মুখের বরকত নাই তোহা পুরা আমি আপনাদের সামনে আজকে তাফসীর করব ইনশাআল্লাহ আগে শাব্দিক অর্থ শুনেন তোহা এটা হলো হুরুফে মুকাত্তাআত তাফসীরে কুরতুবের ভিতরে আসে এবং সমস্ত তাফসীরকারক একমত যে তোহা ইয়াসিন আলিফ লাম মিম এগুলোর এক নাম্বার তাফসীর হলো আল্লাহু আলামু বি মুরাদিহি বিজালিক এর অর্থ কি একমাত্র আল্লাহ জানে পৃথিবীর আর কেউ জানে না জোরে কোন সুবহানাল্লাহ আমাদের ওস্তাদরাও বল পড়াইছে যখন বলছে বাবা এক নাম্বার তাফসীর হলো এর ভেদ কি এর রহস্য কি আমার আল্লাহ ছাড়া কেউ জানে না তবে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্ভাব্য তাফসীর করেছেন তোহা অর্থ ইয়া হাবিবি হে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোহা অর্থ কি ইয়া হাবিবি হে আমার হাবিব মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা হে আমার হাবিব আমি আপনাকে আপনার প্রতি কোরআন এই জন্য নাজিল করি নাই যে আমি আপনাকে কষ্ট দিব ইল্লা তাযকিরাতাল লিমা ইয়াখশা হ্যাঁ আমি কোরআন তো নাজিল করেছি তাদের জন্য আমি আল্লাহ কোরআন তাদের জন্য উপদেশ হিসাবে নাজিল করেছি যাদের সিনার ভিতরে আছে আমি আল্লাহর ভয় কথা কার আল্লাহ যার সিনাতে আছে কোরআন যার সিনাতে আছে কোরআন নাই কো তাহার ডর
কুরআন সারা হৃদয়খানি শয়তানের ওই ঘর কুরআন সারা হৃদয়খানি শয়তানের ওই ঘর জোরে কোন ঠিক কিনা এই কথা কিন্তু শুধু কবির না আমার আপনার দয়ার নবীর হাদিসের ভিতরে আসে ওয়াকালা রাসূলুল্লাহ মুহাব্বাতান বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাযী লাইসা ফি জাউফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরীফ আমার আপনার নবী বলেন যেই ব্যক্তির সিনার ভিতরে কোরআনের কোনো অংশ নাই ওই ব্যক্তির সিনাটা হলো শয়তানের ঘর জুড়ে কোন নাউজুবিল্লাহ এইজন্য কুরআন শিখবেন কুরআন পড়তে না জানলে কুরআনকে মহব্বত করবেন কি কথা বলেন কুরআনের মাহফিল যেখানেই হোক না কেন বসে বসে শুনবেন লস নাই লাভ আছে এই কুরআন আমাদের হেদায়েতের জন্য আল্লাহ পাঠাইছেন হিদায়াতের গাইড বুক হলো আল কোরআন কি কথা বলেন আল কোরআন আল্লাহ কি জন্য নবীকে বললেন হে আমার নবী আমি আপনাকে কষ্ট দেবার জন্য কোরআন নাজিল করি নাই এই কথা কেন বললেন ও মুসলমান ভাইরা আল্লামা কালবী রহমাতুল্লাহ আলাইহি বলেন তাফসীরের ভিতরে আসে এই আয়াতে কালিমা কোন সময় নাযিল হয় আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ ইবাদত করতেন রাত্রি জাগরণ করে তাহাজ্জুদ নামাজ আদায় করতেন আমার আপনার নবীজির পা মোবারক ফুলে যাইত অনেক সময় পা মোবারক থেকে টপ টপ করে রক্ত ঝরত কাফেররা বলাবলি করত ওই দেখো মুহাম্মাদের কত সুন্দর চেহারা কত সুন্দর পা মোবারক ছিল মুহাম্মাদের প্রতি কোরআন নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদকে কষ্ট দেয় জোরে কোন নাউজুবিল্লাহ দেখছেন না কাফেররা কি কয় কোরআন নাযিল করে মুহাম্মাদকে কষ্ট দিচ্ছে জোরে কোন নাউজুবিল্লাহ তাদের এই এই কথার প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিব আমার আপনি চিন্তা করবেন না আপনি দুঃখ প্রকাশ করবেন না তোহা মা আনজালনা আলাইকাল কোরআন ইল্লা কোরআন লিতাশকা হাবিব আমি আপনাকে কষ্ট দেবার জন্য কোরআন নাজিল করি নাই জোরে কোন আল্লাহু আকবার ও মুসলমান ভাই আমি আপনি তো আল্লাহর ইবাদত করি না আমার আপনার নবীর জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়েছিলেন জোরে কোন ঠিক কিনা হুজুরের পূর্বাপর সব গুনাহ আল্লাহ maaf করে দিয়েছেন তারপরেও আল্লাহর নবী এই পরিমাণ ইবাদত করতেন পা মোবারক ফুলে যাইত আল্লাহ সহ্য করতে পারলেন না আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনাকে তো আপনার রব আপনার মালিক আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ maaf করে দিয়েছেন ক্ষমা করে দিয়েছেন তারপরেও কি জন্য আপনি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করেন আমার আপনার দয়ার নবী আমার আপনার মায়ার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আফালা আকুনা আবদান শাকুরা আয়েশা রে আমি কি আল্লাহর কৃতজ্ঞতা বান্দা হব না যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহ maaf করে দিয়েছেন এই আনন্দে আমি আনন্দিত হয়ে আরো বেশি বেশি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করি জোরে কোন মারহাবা আগার খাহি সুখনে বাহক বগুই আগার খাহি সুখনে বাহক বগুই বাহু জুরে নামাজে খোদ দেল জুই আধ্যাত্মিক কবি বলেন যদি তুমি মন প্রাণ দিয়ে যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে তুমি নামাজে দাঁড়াইয়া যাও নামাজে দাঁড়ান মানে কি আল্লাহর সাথে কথা বলা জোরে কোন আল্লাহু আকবার আপনি কোরআন শরীফ শুনতেছেন কোরআন তেলাওয়াত করতেছেন এটাও আল্লাহর সাথে কথা বলা জোরে কোন আল্লাহু আকবার
সুখা হাত মাশুকে আজ দিদান সুখা হাত মাশুকে আজ দিদান কালামুল্লা বাগুশে দিল শানিদান ও মুসলমান ভাইরা আপনি যদি আল্লাহর সাথে কথা বলতে চান আল্লাহর কালাম আপনি তেলাওয়াত করেন অথবা শ্রবণ করেন জোরে কোন সুবহানাল্লাহ এইজন্য কুরআনের দাবি আছে এক নাম্বার কুরআনের দাবি হলো বিশুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করা দুই নাম্বার হলো কুরআনকে মহব্বত করা তিন নাম্বার হলো কুরআন অনুযায়ী নিজের জীবন বাস্তবায়ন করা ও মুসলমান ভাইরা আমি বলতেছিলাম এই পবিত্র কুরআনকে আপনারা মহব্বত করবেন আমরা মহব্বত করব একটা সন্তানকে আপনি হাফেজ বানাবেন ও মুসলমান ভাইরা কথায় কথা মনে পড়ে গেল রংপুর ডিস্ট্রিক্টের ঘটনা একদিন একটা মাদ্রাসায় যেমন আপনাদের শামপুর দারুল উলুম মাদ্রাসা আমার মাদ্রাসা দলেশ্বর জামিউল উলুম কওমি মাদ্রাসা প্রতি বছর এখানে ছেলেদেরকে মাথায় পাগড়ি দেওয়া হয় কিনা কথা বলেন হয় এগুলো আপনাদের স্বচ্ছ আখেরাতের ফসল যেরকম ঠিক কিনা কুরআনকে মোহাব্বত করবেন ওলামায়ে কিরামকে মোহাব্বত করবেন মাদ্রাসার ছাত্রকে আপনি জাগির রেখে মোহাব্বত করবেন ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন ও বিশ্ববাসীরা শোনো তুমি যখন একটা সন্তানকে তুমি জাগির রাখলা তোমার বাড়িতে দুইটা বছর পরে হাফেজে কোরআন হয়ে গেল অথবা পাঁচটা শ্রেণী পাঁচটা ক্লাস পরে তোমার বাড়ির থেকে যখন বিদায় নিয়ে তোমার সামনে সালাম দিয়ে মুসাফা করে যখন বলবে চাচা যান আমি দীর্ঘ দুইটা বছর আমি আপনার বাড়িতে জাগির ছিলাম পাঁচটা বছর আপনার বাড়িতে থেকে আমি লেখাপড়া করেছি চাচা আমার হয়তো অনেক ভুল হইতে পারে আপনি আমার ক্ষমা করে দেন ও মুসলমান মা বোনেরা শুনে রাখেন মনে রাখবেন ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই বলেন তোমরা মনে করিও তোমার তোমার বাড়ির থেকে একটা ছাত্র তো বের হলো না তোমার বাড়ির থেকে নায়েবে রসুল বিদায় নিয়ে গেল জোরে কোন মারহাবা